বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল হাউস ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনশেড বাড়ি গ্রামের মধ্যে কিভাবে কম খরচে এই বাড়িটা করা যায়। আজকে আমি আপনাদেরকে সরজমিনে এবং সরাসরি আপনাদেরকে এই খরচটি আলোচনা করব। আপনারা যারা গ্রামের মধ্যে কম খরচে 1-2 লাখ টাকার মধ্যে একটি সুন্দর বাড়ি করতে চান, 1 লক্ষ টাকার মধ্যে একটি সুন্দর বাড়ি করতে চান, তারা আমার এই ভিডিওটি দেখবেন। আর যারা অনেক বেশি টাকা বাড়ি করতে চান, তারা আমার এই ভিডিওটি দেখার প্রয়োজন নেই। যারা কম করেছে 1 লাখ টাকার মধ্যে এরকম একটি বাড়ি করতে চান, 50,000 টাকার মধ্যে সুন্দর একটি টিনশেড বাড়ি করতে চান, তারা আমাদের চ্যানেলে কমেন্টস করবেন, তাদের সাথেই আমি আছি। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আপনি কেন করবেন। এই বাড়িটির মধ্যে রয়েছে বহুমুখী সুবিধা। কী কী সুবিধা? আপনি ভিতরে ঢুকেই পাবেন 2টি বেডরুম পাবেন, এবং পাবেন মাঝখানে পাবেন ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথেই থাকবে ডাইনিং, এবং থাকবে একটি কিচেন রুম, এবং থাকবে একটি বড় একটি বাথরুম থাকবে, যেটি গোসলখানা বা টয়লেট হিসেবেও আপনি ইউজ করতে পারবেন। এবং আপনি পাবেন কি পাবেন দেখতে পাচ্ছেন, পিরাটি কয়েকটি ধাপ হবে, 4টি ধাপে পিরাটি হবে 2 ফুট উপরে, এবং দুই পাশে রয়েছে 2টি বসার জন্য 2টি চেয়ারের মতো করে, টুলের মতো করে বানানো হয়েছে, এবং 2 ফুট উপরে কিন্তু বিটটি করা হয়েছে। দেখেন, কালার কালো এবং লাল কালারের কম্বিনেশন দিয়ে সেই বিটটি করা হয়েছে। এবং আপনি দেখেন রঙের কাজটি বাকি আছে, সামান্য সামান্য গ্রিলের কাজগুলোও বাকি আছে। তারপর আমরা আপনাদেরকে এই হিসাবটা আমি দেবো যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে। তো বন্ধুরা, আপনারা এই বাড়িটি কেন করবেন, তার সর্বপ্রথম কিন্তু এই বিষয়ে আপনাকে জানতে হবে। কারণ হচ্ছে, আপনি যদি না জানেন যে কেন করবেন, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা ভালো লাগবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার সেই বাড়ির ডিজাইনটি, কালার কম্বিনেশন করে এবং অনেক সুন্দর করে কিন্তু সেই বাড়িটি করা হয়েছে। আমরা আপনাদেরকে সেভাবেই দেখানোর চেষ্টা করছি। আপনি রুমগুলো দেখছেন, কোটার মধ্যে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক চমৎকার সেই রুমগুলো। এই বাড়িতে রয়েছে 4টি রুম, 2টি সিঙ্গেল বেড এবং 2টি রয়েছে মাস্টার বেড, এবং রুমগুলোর সাইজ হবে 12-12, অর্থাৎ 8/8, এবং চাইল্ড বেডগুলোর সাইজ হবে 12/8 ফুট, অর্থাৎ 8 ফুট/12 ফুট। কারণ যেহেতু টয়লেট রয়েছে, সেক্ষেত্রে চাইল্ড বেডগুলোকে এত বড় করা যাচ্ছে না। বারান্দা রয়েছে, বারান্দার সাথে ম্যাচিং করে হালকা বারান্দা রয়েছে 6 ফুট, আর রুমটি বেরোয়েছে 8 ফুট। এভাবে হিসাব করে কিন্তু এই রুমটি এইটি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এই বাড়িটির রুম সেটিং প্ল্যানটি নিতে চান, আমাদেরকে কমেন্টস করে বলবেন, আমরা আপনাকে মাপটি পাঠিয়ে দেবো। আপনারা ড্রয়িং নিতে চান না, আপনারা ড্রয়িং নেবেন, আমাদের কাছ থেকে ড্রয়িং নেবেন খুব সহজেই, ইনশাল্লাহ আমাদের কাছ থেকে খুব সহজেই ড্রয়িং পাবেন খুবই কম খরচে। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে এই খরচটি আমি পরবর্তী একটি ভিডিওতে টোটাল হিসাবটি দেব, এবং আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করেও হিসাব মোবাইলের মাধ্যমে আমাদের কাছ থেকে এই খরচটি নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আর সময় নেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।